এগিয়ে চলো, এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। পাল তুলে দাও, এই মুহূর্তে চম্পানি উৎসে ফুটব বাবু। সদগর বাবু, মাঝি ভাই, একটা কথা বলার জন্য মনটা মানে আনগনা আনগনা করছে। বলো মাঝি ভাই। আরে এই হৃদ মন্দিরে এই বক্ষ মাঝের একটা একটা দানা বেঁধে গেছে, কথাটা বলবো? বলো মাঝি ভাই। কথা হচ্ছে, অনেক দিন হয়ে গেল, বাড়িতে মোর কে কেমন রয়েছে জানি না, তবে যদি তাদের মুখ দর্শন করতে পারি বড় ভালো হয়। মাঝি ভাই, দায়িত্ব তোমায় আমি ডেকেছি, এই মুহূর্তে আমরা রওনা দেব চম্পানি নগরে। চম্পানি নগরে বাড়ির অভিমুখে আমরা রওনা দেব? অবশ্যই। বেশ সদাগর বাবু, বেশ, এ তো অতীব কথা, সুন্দর মনের কথা বলে ফেলেছেন। তাই তাহলে এভাবে নয়, এভাবে নয়, তোমার সুমধুর কণ্ঠে সারি গান গাইতে গাইতে নিয়ে চলো আমার ডিঙ্গা বাইয়া। সদাগর বাবু, অনেক দিন হয়ে গেল গানও ভুলে গেছি, তো যদি গান গাইতে হয় তাহলে যদি আপনার ভালোবাসা থাকে তাহলে গেয়ে ফেলব। তাই হবে। বেশ, মন মাঝি হইরে হই মায়ার দালাই যেতে, যাবি রে ভেসে শম্ভুর যায়।
ভবানী, জয় মা ভবানীর জয়।
কিন্তু মনে রেখো চাপ সদাগর, আমার চরণে তুমি আমার শনি পূজোর্চনা করলি না, মা বলে তুমি পুজো দিলি না, চাঁদ মরবে মরবে বুঝে দেব তোমার, দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করিলে তোমার কত কষ্ট হতে পারে। সত্তর হাজার মাঝে মাল্লারই বাণিজ্য সমাধান করিয়া চলে যাচ্ছে চম্পক নগরী চণ্ডধর, মনে রেখের বাণী আতাক সদাগণ, আমারই ভয়ে তুমি চতুর্দল তুমি মধুকুড়ি ডিঙ্গা নির্মাণ করেছ, তোমার আশা আমি ব্যবহার করে দেব, দিলে দিলে আমি তোমাকে শাস্তি দেব, চাঁদ যে দেবী কি অপমান করলি কত ভয়ঙ্কর হতে পারে, বিলম্ব নয় এই মাত্র আমার দিদিনি তোলাকে আমি স্মরণ করব, কোথায় দিদিনি তা মনুষা সহযোগ প্রণাম দিদি, আশীর্বাদ করে ভগ্নে এই বিশ্বমাদে বিশ্ববিদ্যিত হ, কিন্তু কই দিদি আমি তো বিশ্বমাজের এই বিশ্বপূজিতা হতে পারিনি, চণ্ডধরে চন্দ্রক্ষত্রী রাজ্যে হইতে চাঁদে মুক্তি পেয়েছি দিদি, তোমার যুক্তি মধ্যে চণ্ডধরের রাজ্যে আমি বন্দী করেছিলাম, চাঁদে আবার চন্দ্রক্ষত্রীর রাজ্য হইতে মুক্তি পেয়ে সত্তর হাজারে মাঝে মাল্লা নই বাণিজ্য সমাধান করে চলে যাচ্ছি নিজের গিয়ে ফিরে, তবে কি আমি চাঁদের কাছে আমি মস্তক উন্নত করব, চাঁদের কাছে আমি মস্তক উন্নত করব দিদি, না মনুষ্য নাও, সে দাম্ভিক অহংকারে চাঁদের কাছে তুমি মস্তক উন্নত করবে, তবে তো তোমাদের কিছুতেই বিশ্বমাজে বিশ্ববিদ্যা হতে পারবে না, তোমার সেই দেবীত্ব সিংহাসন অর্জন করতে পারবে না, পারবে না মনুষ্য, দেবাদেবী মহাদেব আমার পিতা শ্রী বলেছিল মনুষ্য পদে বিপদে পড়লে তোমার দিদির তুলা কি স্মরণী করলে, সেই যুক্তি তোমার কার্য সফল হবে দিদি গো, তুমি তুই আমার সাথে বলো আমার যুক্তি কেমন করি দম্ভিক চণ্ডধরকে আমি মস্তক উন্নত করব, কিভাবে চল মা বলি আমার চহনে গন্ধপুষ্প ছড়িয়ে দিবে দিদি, মনসা বলো কাঁদিস না বোন,
মুছে ফেল তোর সেই দুই নয়নে জন, তোর না শিব অংশ জন্ম তোর নয়নে। জল কখনো মানায় না, মানায় না মনসা। তবে দাও গড়ে দিদি যুক্তি, ও দিদি নিতা গো কেমনি করি পাবো আমি দিদি তাহাগো। কিভাবে চাঁদ আমার চরণে পুজো অর্চনা করবি দিদি? মনসা কি বললে তুমি? তার এক একে চতুরিঙ্গা ধন রত্নে পরিপূর্ণ করে চলে যায় সে নিজের চম্পানি নগরী। মনসা বলো, যুক্তি দিতে পারি ভুগলি যুক্তির অধিকারী, আমার যুক্তি পুজো পাবে জয় বিশ্ব হরি। বলো বলো যাক দিদি যুক্তি বলো মারি, তোমার যুক্তি নই যাব মম কার্য করিবারে। মনসা বলো, প্রস্তুত হও তুমি, অধিক অধিক কর্ম করতে হবে তোমায়। সেই দাম্ভিক চাঁদকে তার এক একে চোদ্দ ডিঙ্গাকে করে তুমি জলে মগ্ন, তবে তো সে কাঁদতে কাঁদতে দাম্ভিক অহংকারী চাঁদ আমার চরণে নত হবে। মনসা সত্যি
কিন্তু মনসা মনসা হবে না, সত্য বললি দিদি, সত্য সাদিরে আমি যদি মহারুবি করি সত্তর হাজারে মাঝি মাল্লাকে, অবশ্যই চাঁদ মা বলি আমার পূজোর্চনা করবি, কিন্তু কি করে দিদি? মনসা, সেই কালীদার চল হচ্ছে তেরো তল আর ডিঙ্গা নির্মাণ করছে চোদ্দ তল। তুমি এই মুহূর্তে তুমি ইন্দ্রদেবের কাছ থেকে চার মেঘ চৌষট্টি মেঘিনী আবর্ত সাবর্ত যৌন পুষ্পক সকলকে একীকৃত করে বর্ষণ করবে সেই কালীদহে। বেশ, তবু যদি সেই চাঁদের মধুকর ডিঙ্গাকে ভরডিবি করতে না পারো, সেই পাবন পুত্র হনুমানকে স্মরণ করিবে, সে নিশ্চয় তোমার কার্য করিবে মনসা। তবে আজ্ঞা পালন করিব দিদি, করো প্রাণ খুলে আশীর্বাদ যেন আমার আশা পূর্ণ হয়। আমার আশীর্বাদ সর্বদাই তোর মস্তকে রয়েছে মনসা। এই তো এই তোমার দিদিনে তোলা যুক্তি দিয়েছে মনসা। এই মাতৃ সেজবা পরিত্যাগ করিয়া যাবে ইন্দ্রদাতার নিকটে, শিলাবৃষ্টিকে স্মরণ করিয়া বর্ষণ করিবে কালীদহের কোলে। চাঁদ মা বলে আমার পুত্রে, তাই শেষবারের মতো আমি যাবো চন্দ্রধরীর নিকটে, যদি মা বলে পুজো দেই তারই দেবই আমি আশীর্বাদ, হবে তার শুভযাত্রা। জলহংসর নিকটে আপন আপন তরীর মাধি বাইয়া যাও রে, বিশ্রাম নাও মাঝি ভাই,
বিশ্রাম নাও।